হ্যালো গাইস, শুভ ইজিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভোটেক। তো গাইস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের সাহায্যে এই ধরনের হোয়াইটবোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। অবশ্যই সেটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো গাইস, এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা কিন্তু গুগল প্লে স্টোরে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে ক্লিক করে চেক আউট করতে পারেন। তো গাইস, অ্যাপসটার নাম হলো বিনেমি হোয়াইটবোর্ড ক্রিয়েটার। তো গাইস, এই অ্যাপসটা থেকে আপনারা কিন্তু প্রচুর ধরনের হোয়াইটবোর্ডের অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। তো গাইস, পুরো জিনিসটা দেখার জন্য আমাদেরকে মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে, তার জন্য লেটস বিগিন ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে এখান থেকে একটা নাম দিতে হবে আপনাদেরকে। তো এখন আমি এখানে নাম দিচ্ছি সুভোটেক। দেওয়ার পরে এখান থেকে আপনারা কিন্তু রেজলিউশন চেঞ্জ করতে পারেন, এছাড়া আপনারা বিভিন্ন ক্যাটাগরির জন্য ভিডিও বানাতে পারেন। তো যেই ক্যাটাগরিতে বানাবেন সেই ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করে এটাকে ডান করে দেবেন, অর্থাৎ ক্রিয়েট করে দেবেন। করার পরে এরকম একটা হোয়াইটবোর্ড আপনারা দেখতে পাবেন, এখান থেকে আপনারা কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। দেখুন, আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তুলি চিহ্নটার উপরে কিন্তু আপনারা কালারগুলোকে চেঞ্জ করতে পারছেন। ইমোজি সেকশনে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে ইমোজি ইউজ করতে পারেন, যে কোনো ইমোজি যেগুলো আপনাদের প্রয়োজন সেরকম ইমোজি আপনারা ইউজ করতে পারেন এখান থেকে। দেখুন, আমি এখান থেকে সাইকেল চালানোর ইমোজিটা ইউজ করছি। তো এটাকে আপনারা এইভাবে হাত দিয়ে টেনে অ্যাডজাস্ট করতে পারেন। দেখুন, এবার এখান থেকে আপনারা এই হাত চিহ্নের উপরে গিয়ে কিন্তু একটা এখান থেকে হ্যান্ড সিলেকশন করে নিতে পারেন, যে কোনো টাইপের আপনার হ্যান্ড করে। এবার টেক্সট অপশন থেকে আপনারা এখানে কিছু লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি, হাই, আই অ্যাম শুভ ফ্রম সুভোটেক। তো এবার আমি, দেখুন, এইটাকে একটু নিচে করে দিই, এখানে সেট করে দিচ্ছি। তো এবার আমি এটাকে প্লে করে দেখাচ্ছি, দেখুন কীরকমভাবে হাতের মধ্যে কিন্তু চলে আসছে। দেখছেন, আপনারা কিন্তু এইভাবেই সেমভাবে ক্রিয়েট করতে পারেন বিভিন্ন ভিডিও। এছাড়া গাইজ, আপনারা এই লেয়ার অপশান থেকে কিন্তু, দেখুন, লেয়ার অপশান থেকে আপনারা কিন্তু এইভাবে প্লাস চিহ্নে গিয়ে কিন্তু লেয়ার অ্যাড করতে পারেন, বিভিন্ন পরপর লেয়ার অ্যাড করতে পারেন এবং বিভিন্ন লেখা লিখতে পারেন। এখানে বিভিন্ন রকম ক্লিপ আর্ট দিতে পারেন। দেখুন, আমি নেক্সট লেয়ারে গিয়ে আর একটা ক্লিপ আর্ট দিচ্ছি। দেখুন, আমি কীভাবে ক্লিপ আর্ট এখানে দিচ্ছি, ইউজ করছি। ভিডিওটি টিউটোরিয়ালটি কিন্তু খুব শর্ট, অবশ্যই আপনারা দেখতে পারেন, অবশ্যই হয়তো আপনাদের ভালো লাগবে এবং পুরোটা আপনারা দেখুন, আপনারা টোটাল জিনিসটা বুঝতে পারবেন। এখানে বিভিন্ন রকম সেটিংসে কিন্তু বিভিন্ন রকম অপশান আছে, আপনারা কিন্তু এখানে স্পিড বাড়াতে কমাতে পারেন, এইভাবে আপনারা সেভ করে দেবেন, তাহলে কিন্তু কাজ কমপ্লিট আপনাদেরকে। তো বস, আপনাদের হয়তো ভিডিওটি ভালো লাগলো এবং ভিডিওটা দেখে হয়তো আপনারা অনেকটা হেল্পফুল হলেন। যদি আপনারা ভিডিওটা দেখে হেল্পফুল হন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করুন। এছাড়া গাইজ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখে অলটাকে সিলেক্ট করুন। এছাড়া গাইজ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই জেনে রাখুন যে এই ভিডিওটার সেকেন্ড পার্ট কিন্তু আসতে চলেছে। তো গাইজ, আজকের মতন এখানেই শেষ করছি। সুভোটেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।